নিউটাউন শুটআউটের পর বিভিন্ন জেলার সদর শহরের আবাসনগুলির ঢিলে ঢালা নিরাপত্তা এবং অপরিচিত আবাসিকদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলার খবর তুলে ধরেছিল রিপাবলিক বাংলা। নিউটাউনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ফ্ল্যাট মালিক এবং ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য জোগাড়ে তৎপর হল বীরভূম জেলা পুলিশ। মাইকিং করে মালিক এবং ভাড়াটিয়াদের সচিত্র পরিচয়পত্র নিয়ে থানায় যোগাযোগ করবার নির্দেশ দেওয়া হলো। শহরের অভিজাত এলাকার অভিজাত আবাসনে গা ঢাকা দিয়েছিল কুখ্যাত দুই গ্যাংস্টার। নিউটাউন শুটআউটের পরেই সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার পর নিউটাউনের শাপুরজি আবাসনে নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠেছে অভিযোগ। আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন আবাসিকরা। পুলিশ জানতে পেরেছে ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের সম্পর্কে সঠিক তথ্যই ছিল না আবাসন কর্তৃপক্ষের কাছে। তদন্তে উঠে এসেছে ঘর ভাড়া নিতে ভুয়ো ডকুমেন্ট জমা দিয়েছিল কুখ্যাত দুষ্কৃতীরা। নিউটাউনের ঘটনার পরেই বিভিন্ন জেলার সদর শহরের আবাসনগুলির ঢিলে ঢালা নিরাপত্তার ছবি তুলে ধরেছিলাম আমরা। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে জেলার আবাসনগুলির আবাসিকরা অভিযোগ জানিয়েছিলেন, বিগত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে অপরিচিত আবাসিকদের সংখ্যা। দিন রাত আবাসনগুলিতে চলে বাইরের লোকজনের অবাধ আনাগোনা। নিউটাউনের শাপুরজি আবাসনে শুটআউটের পর এবার বীরভূমের সদর শহরের আবাসন ও ফ্ল্যাটের মালিক এবং ভাড়াটিয়াদের উপর নজরদারি ও তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের তৎপর হল বীরভূম জেলা পুলিশ। শনিবার সিউড়িতে মাইকিং করে আবাসন ও ফ্ল্যাটের মালিক এবং ভাড়াটিয়াদের আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে থানায় যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হলো। নিউটাউন শুটআউটে বীরভূমের যোগ মিলেছে। বিহারের মুঙ্গের থেকে কলকাতাগামী আগ্নেয়াস্ত্র বোঝাই ট্রাক 60 নম্বর জাতীয় সড়কে আটক করা হয়েছিল। ট্রাক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল এসটিএফ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে আটক হওয়া আগ্নেয়াস্ত্র বোঝাই ওই ট্রাকে নিহত দুষ্কৃতী ভুল্লারের গ্যাং অস্ত্র ও গুলি পাচার করছিল। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই তৎপর হল বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশের তৎপরতার পর অন্যান্য জেলার প্রশাসনিক নজরদারি শুরু হোক চাইছেন আবাসিকরা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।